Friends, welcome back to my channel once again. Hope you are all fine. A new notification for the session 2023-25. A good news and breaking news. the notification 31995 স্টুডেন্টস যারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন দু হাজার তেইশ পঁচিশ সেশন বিএড অ্যাডমিশন তাদের কিন্তু মেরিট লিস্টে এই মুহূর্তে নাম রয়েছে এবং যাদের নাম রয়েছে স্পেশালি এই সমস্ত স্টুডেন্টস অন দ্য বেসিস অফ অ্যাডমিশন ফর ডিফারেন্ট কলেজেস ফর দ্য সেশন টু থাউজেন্ড স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে তারা কিন্তু এলিজেবল তারা কিন্তু রেজিস্ট্রেশনের অধিকারী দোজ ডিটেলস হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য স্টুডেন্টস রেজিস্ট্রেশন পোর্টাল আর এনটাইটেল ফর রেজিস্ট্রেশন তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অধিকারী বা এলিজিবল এটাই কিন্তু বলা হচ্ছে তাই যদি এরকম কোনো স্টুডেন্টস আপনারা থেকে থাকেন যারা আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পোর্টালে গিয়ে বা মেরিট লিস্টে অবশ্যই চেক করতে পারবেন কতগুলো স্টুডেন্টস একত্রিশ হাজার নশো পচানো প্রয়োজন একটা গুড নিউজ অনেকেই কিন্তু সমস্যায় ছিলেন যারা অনলাইনে আবেদন করেছিলেন যে এতগুলো স্টুডেন্টস কী হবে তাদের জন্য অবশ্যই কিন্তু গুড নিউজ এখানে বলাও রয়েছে স্পেসিফিক্যালি দ্য স্টুডেন্টস হুজ ডিটেলস হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন পোর্টাল তারা কিন্তু এনটাইটেল হয়েছেন বা নথিভুক্ত হয়েছেন কি জন্য রেজিস্ট্রেশনের জন্য হো যারা ভিডিওটা দেখছেন যদি কেউ থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা চিন্তা করবেন না আপনারা কিন্তু এলিজেবল আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অলরেডি এন্টাইটেল হয়ে গেছেন বা নথিভুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং